অঙ্কটা দেখাই, এই অঙ্কটা মুখে মুখে করা যায়, মুখে মুখে করিয়ে দিব এবং লিখিতও করিয়ে দিব। 16 নম্বর অঙ্ক, 20 ফুট লম্বা একটি দণ্ড এমন ভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? আচ্ছা, তাহলে ধরি ধরি বড় অংশ সমান এক্স একক, একক এখানে ফুট আছে না? আচ্ছা, তাহলে ছোট অংশ হবে হচ্ছে এক্স এর 2/3 সমান 2x/3 ফুট। এবার হচ্ছে প্রশ্ন মতে x প্লাস 2x+3 ইকুয়ালস টু কত? 20। এটা কি বুঝতে পেরেছি? আমরা প্রথমে ধরলাম একটা, তারপর যেহেতু বলেছে যে বড় অংশ যাই হোক না কেন, বড় অংশের 2/3 হচ্ছে ছোট অংশ, তাহলে বের করে নিয়েছি। এবার প্রশ্ন মতে হচ্ছে বড় অংশ আর ছোট অংশ দুইটা মিলে যেহেতু 20 ফুট, এখানে চুপ করে দিয়েছি। আচ্ছা, এবার আচ্ছা, এটা কি অ্যান্সার? এটা অ্যান্সার না, কেন না? এটা হচ্ছে আমরা পেয়েছি বড়টা, আমাদের চেয়েছে কি ছোট অংশ না? অতএব ছোট অংশ সমান 2x/3, তাই না? তাহলে 2x এর মান কত? x এর মান হচ্ছে 12 আর 3, তাহলে x ইকুয়ালস, আচ্ছা তাহলে এটা মান হচ্ছে 8, এটাই হচ্ছে উত্তর, এটা ছোট অংশ, যেহেতু ছোট অংশের মান বসালাম। ঠিক আছে, এটা কিন্তু অঙ্কটা পিছিয়েছে, এসেছিল 34তম পিছিয়েছে 8 ফুট। হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসটা আমরা যদি অঙ্কটা পড়তে জানি তাহলে অঙ্কটা কত ইজিলি হয়, এটা একটু মুখে মুখে করার চেষ্টা করি। হ্যাঁ, সেদিন করিয়ে দিয়েছিলাম। এখানে দেখেন বলেছে 20 ফুট লম্বা একটি দণ্ড এমন ভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়, তার মানে বড় অংশ একটা আছে তার 2/3। ঠিক আছে, তার মানে একটা জিনিসকে দুই ভাগ করেছি, করার কারণে ওটা তো দুই ভাগ, এটা তো বুঝতে পারতেছি যখন কেটে ফেলেছি দুই ভাগ হয়েছে, তাহলে একটা কত অংশ? 3, আর একটা 2, তাহলে মোট কত? 5। তাহলে আমরা যদি এটাকে আমি একটু দেখার ট্রাই করি, তো দুইটা জিনিস আমি কেটে নিয়েছি ছোট বড় করে, তাই না? তাহলে একটা হচ্ছে, এটা হচ্ছে ছোট অংশ, যেহেতু ছোট বড় করে কাটার দরকার, তো তাহলে এটা হচ্ছে বড় অংশ, তাহলে এটা হচ্ছে 3 অংশ না বড়টা? বড়টা 3 অংশ, ছোটটা 2 অংশ, মোট 5টা কত? 20। তাহলে এই 5 ভাগে যদি আমি ভাগ করে দেই কত করে পড়বে? 4 করে। আমার কাছে চেয়েছে কি বলেন তো? ছোট অংশ, ছোট অংশে 2 অংশ না? 2 অংশ, তাহলে কত 2 অংশের মান? 8। এটাই উত্তর। এটা বুঝতে পেরেছেন কিনা? এটা বুঝতে পেরেছেন? ঠিক আছে, আচ্ছা এবার দেখি এই জায়গাটাকে আমরা আরেক ভাবে করতে পারি। যখন আমি বুঝে যাব যে একটা 3 অংশ, একটা 2 অংশ, বড় অংশ 3, ছোট অংশ 2, তাহলে আমি এটাকে সরাসরি ধরে করতে পারবো। কিভাবে? এই যে এইভাবে, তাহলে 2 অংশ, তাহলে বড় অংশ হচ্ছে, ধরি এখানে ধরবো, হ্যাঁ ধরি বড় অংশ হচ্ছে ওই ভগ্নাংশ অনুযায়ী ধরবো 3x, আর ছোট অংশ 2x। প্রশ্ন মতে 3x+2x=20। আচ্ছা, এই যে এই জিনিসটা লিখিত ফর্মেট, কিন্তু এটা যেটা মুখে বললাম সেটা লিখিত ফর্মেট। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে 2x+3x=20, 5x=20, x=2, এটা কি বেরোলো বলেন তো? এই চারটা কি? চারটা x এর মান, মানে এক ভাগের মান, এক ভাগের মান। তাহলে আমার কোনটা লাগবে? ছোট অংশ। তাহলে ছোট অংশ যদি হয় তাহলে 2×4, এই হচ্ছে 8। ঠিক আছে, আর বড় অংশ চাইলে 3×4, এবার 12 আর 8 যোগ করেন 20 হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? তার মানে আপনি এখন কোনটা করবেন, কোনটা সিলেক্ট করবেন সেটা আপনার ব্যাপার। আচ্ছা, 19 নম্বর অঙ্কটা একটু করে দিই, দেখেন বলেছে 70 সেন্টিমিটার লম্বা একটি তারকে এমন ভাবে কেটে দুভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের 5 ভাগের
দুই অংশ হয়, ছোট অংশটি কত সেন্টিমিটার লম্বা বা কত সেন্টিমিটার, যার সাথে রয়ের থাকে, বাংলায় ষষ্ঠী বিভক্তি, সেটা সবসময় ভগ্নাংশের নিচে হয়। ক্ষেত্র বিশেষে ভগ্নাংশ পড়তে গিয়ে বুঝতে পারবেন যে ভগ্নাংশের মোট অংশ হয় নিচেরটা, যার সাথে রয়ের থাকে সেটা ভগ্নাংশের নিচে বসে। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, এখানে বলেছে দেখেন তো, এক অংশ অন্য অংশের কার সাথে রয়ের আছে, কার সাথে রয়ের, অন্য অংশের সাথে। অন্য অংশ যদি পাঁচ হয় আরেকটা অংশ, এখানে দেখে বলেন দুই না, এটাই বুঝতে, এটা বুঝলে তো অংক শেষ। বলছে এক অংশ অন্য অংশের পাঁচ ভাগের দুই ভাগ, তার মানে সম্পূর্ণ একটা বাঁশ বলেন, তক্তা বলেন, কাঠ বলেন, সেটাকে টোটাল কি করেছে, দুইটা ভাগে ভাগ করেছে। ভাগ করার পর কি হয়েছে, ছোট বড় হয়েছে। তাহলে বড় অংশটা মানে এক অংশ অন্য অংশ বলেছে, আপনাকে এখানে ছোট বড় করে কল্পনা করে নিতে হবে, কেননা যখন ছোট বড় করে কেটেছে তখন তো দুইটা অংশ হয়েছেই, তাহলে এক অংশ আর একটা অংশ দুইটা অংশ। এবার আমাকে ছোট বড় করে চিন্তা করতে হবে, তাহলে বড় অংশটা কত, পাঁচ, ছোট অংশটা কত, দুই, টোটাল কত, সাত। এবার বলেন তো এই যে আবার যদি আমি এইভাবে আপনাকে দেখাতে চাই ছোট বড় করে, তাহলে এই একটা বড় অংশ, এটা ছোট অংশ, এটা একটা বড় অংশ না, তাহলে টোটাল কত, সত্তর না, বড় ছোট অংশ কত, দুই ভাগ না, বড় অংশ কত, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, ঠিক আছে। আচ্ছা এবার আমার কি লাগবে, আমি এখন টোটালটাকে ভাগ করব, সত্তর প্রতিভাগে কত করে পড়বে, আমার লাগবে কি, এই অংশ না কত, যদি বলে বড় অংশ, যদি বলে দুই অংশের পার্থক্য। লিখা একটা গণিত সাজেশন মূলক বই এবং ব্যাখ্যা সহ একটা বই আছে, এই যে এটা টৌকিস জব ম্যাথ, দেখতে পাচ্ছেন নিশ্চয়। তো এই বইটা, এই বইটা থেকে গত প্রাইমারি পরীক্ষায় বিশটার মধ্যে থেকে সতেরোটা পর্যন্ত সর্বোচ্চ অঙ্ক কমন ছিল। বইটা এডিশন দেওয়া হয়েছে সর্বোচ্চ 2019 সালের সবশেষে যে অঙ্কগুলা গুরুত্বপূর্ণ, যে অঙ্কগুলা সেই অঙ্কগুলা এটাতে সংযুক্ত করা হয়েছে। এবং আমি যেইভাবে ক্লাস নিলাম প্রত্যেকটা অঙ্ক বোঝার জন্য এরকম করে ব্যাখ্যা সুন্দর করে লিখে দেওয়া আছে, যেটা আপনি বাংলাদেশের কোনো বই পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা মূলত চিন্তা করছেন আমি সবেমাত্র পরীক্ষা দিব, শুরু করেছি, কি বই পড়বো, গণিতে হাবুডুবু খাচ্ছি, খুব টেনশন, আমি বলবো নির্দ্বিধায় এই বইটা আপনারা সংগ্রহ করে নেবেন এবং এই বইটা আপনারা নিজে নিজে পড়তে পারবেন। প্রত্যেকটা পেজে ব্যাখ্যা সহ অঙ্ক করে দেওয়া আছে, যেটা আপনি বাংলাদেশের সাজেশনগুলো কোনো বই এরকম ভাবে অঙ্ক পাবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম, এবং কমন তো পাবেনই। আর যারা সাজেশনগুলো অঙ্ক পারেন কিন্তু চিন্তা করতেছেন যে অনেক অঙ্ক একসাথে করতে হয়, তারা কি করবেন, বইটা সংগ্রহ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো শুধু সমাধান করবেন। আর যারা পারেন না তারা বুঝে বুঝে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো পড়ে বুঝে বুঝে আপনারা সমাধান করবেন। আশা করি অবশ্যই বইটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন। আপনার নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে আপনারা এটার স্ক্রিনশট নিতে পারেন, টৌকিস জব ম্যাথ নাম, হ্যাঁ, এটা নিয়ে যা নিকটস্থ আপনার লাইব্রেরিয়ানকে বলবেন আপনাকে যেন বইটা তারা সংগ্রহ করে দেয়। যদি সংগ্রহ করে না দেয় তাহলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো আমার আর একটা লেখা বই আছে, সেটা হচ্ছে টৌকিস স্পেশাল জব সাজেশন, টৌকিস স্পেশাল জব সাজেশন। এই বইটা খুব সিম্পল এবং চিকন একটা বই, 128 পেজের একটা বই, সাজেশনমূলক বই। এখানে যেটা আছে ওই গণিত তো ওই পার্ট আছে, এখানে গণিত বাদে বাকি অংশগুলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ নিবন্ধন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, বিগত সালের বাছাই করা প্রশ্ন যেগুলো বারবার রিপিট হয়েছে, যেগুলো আপনাকে জানতেই হবে, এ ধরনের প্রশ্নগুলো এখানে সংযুক্ত করা আছে। যারা খুব পড়েছেন তাদের জন্য এটা কি কাজে দিবে, খুব অল্প সময় স্মার্ট একটা প্রস্তুতির জন্য বইটা আপনার কাজে লাগতে পারে। আর যারা বইটা সংগ্রহ করতে চান তারা, আমি এখানে নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা বইটি সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে 01302480854 মিনহাজুল নাম আমার প্রতিনিধি, আপনারা বই সংক্রান্ত যত বিষয় আছে যোগাযোগ করে ইনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে। আর এটা হচ্ছে আমার নাম্বার, এটা দেওয়া হলো, এটা আমার হোয়াটসঅ্যাপ আছে এবং অনু আছে, আপনারা এসএমএস করবেন, এসএমএস করলে আমি আপনাদেরকে ফোন দিব ফ্রি টাইম। আমি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য স্পেশাল একটা ব্যাচ চালু করেছি এবং সেটা ক্লাস চলমান, আপনারা চাইলে বাসায় বসে যদি সর্বোচ্চ ভালো প্রস্তুতি নিতে চান আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে এবং কোর্সে অ্যাডমিশন নেবেন। এবং আমি গ্যারান্টি দিয়ে পড়াবো,
যে অঙ্কগুলো পড়াবো এর বাইরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোশ্চেন হবে না। আপনি এই কোর্স করলে 20টা কোশ্চেনের মধ্যে সর্বোচ্চ 17 থেকে 18টা কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবেন, ক্ষেত্র বিশেষে সবগুলোও পেতে পারেন, আর বইটা তো আছেই। সুতরাং আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন। ঠিক, আপনারা আমার ক্লাসগুলো পেতে তৌকিরস বেসিক ম্যাথ এটা ফেসবুক গ্রুপ যোগ দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল তৌকিরস ম্যাথ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম মজার মজার টেকনিক সম্বলিত অঙ্কগুলো পেতে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন।